প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন রাতের আধারে ঢাকার এই রাস্তায় এক যুবতী সুন্দরী মেয়ে এভাবে রিক্সা চালাচ্ছেন জীবন জীবিকার তাগিদে। তাকে আজ মেয়ে হয়েও, একজন নারী হয়েও, একজন যুবতী মেয়ে হয়েও তাকে রিক্সা চালাতে হচ্ছে। কেন, কি কারণে ঢাকার রাস্তায় রাত দিন গভীর রাত পর্যন্ত সে রিক্সা চালায়, শুনব তার মুখেই কেন সে রিক্সা চালক বা রিক্সা চালিকা হয়ে ঢাকার রাস্তায় রিক্সা চালাচ্ছে। চলুন দর্শক, শুনে আসি সেই আপুর মুখেই। তুমি রিক্সা চালাচ্ছো, তো ভয় লাগে না? ভয় লাগলে আপনি কিছু করেন না, ভয় লাগবে কিছু করার নাই। হ্যালো বন্ধুরা, আমি কাজল পপি চলে আসছি। আমি যাচ্ছিলাম তখন এক আপুরা রিক্সা চালাচ্ছে, এত সুন্দর চেহারা, আর এত সুন্দর চেহারা নিয়ে সে মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাচ্ছে, এটা আমার কাছে খুব অবাক লাগছে, হৃদয় ছুটছে, কষ্ট পাচ্ছি। সালাম আলাইকুম আপু। আপনার বাসা কোথায়? বলতে পারবো না, দশ গ্রামে দিচ্ছেন। এখন কে থাকে আপনার ফ্যামিলিতে? আমি আর আমার এক ছেলে। আরেক ছেলে মানে ওই হাজবেন্ডের ঘরেই না? আপনার একটাই বিয়ে হয়েছে? জি। তো বিয়ে হয়েছে, সেখানে আপনি এই হাজবেন্ডের ঘরে একটা ছেলে পালক দিচ্ছেন, একটা ছেলে রাখছেন, তাহলে আপনি ওইটাকে রাখতে পারতেন? ওইটা আসলে জানি না, যখন বাবু যখন পেতে তো বলতে পারছি। আচ্ছা, ওই জন্য বলছি। আর ওরা রাখলে তো আমি চলে খেতে পারবো না। ছেলে কতটুকু যেটা আছে এখন সেটা কত বড়? এটা 10-11। দশ এগারো? কি পড়াশোনা করতেছে? আপনার কি মা ছেলে থাকেন? আচ্ছা, আপনার ঘর ভাড়া কত? 5,300 টাকা। আপনার এই রোজগারের টাকা দিয়ে মা ছেলে হয়? কোনো অসুখ বিসুখ হলে কষ্ট হয়, কষ্ট হয়ে যায়। তা আপনি এইটা যে চালাচ্ছেন, রিক্সা চালাচ্ছেন, আপনার ওই আশেপাশে মানুষ কি কোনো খারাপ চোখে দেখতেছে বা কেউ কিছু বলার থাকে? অনেকে খারাপ চোখে দেখে, আবার অনেকে নামিয়ে কষ্ট করে নিয়ে থাকে। আপনার চালাচ্ছেন কতদিন ধরে? চালাতেছি 2-3 বছর। 2-3 বছর? রিক্সা কার? রিক্সা ভাড়া। ভাড়া কত দিতে হচ্ছে? ভাড়া 350। 350 টাকা রিক্সা ভাড়া দিচ্ছেন, জমা দিচ্ছেন আর কি? তাহলে আপনি প্রতিদিন ইনকাম করতেছেন কত? ইনকাম তো মারা যায় সেনাতে, 1,000 মারা যায়, 700 মারা যায় সারাদিন, সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত চালান আপনি? রাত 9-10টা পর্যন্ত। সারাদিন আপনি তাহলে খাবার খান কোথায়, কি করেন? কোনোদিন না খেয়ে থাকি, কোনোদিন জমাই উঠতে পারি না। যেমন আজকে খুব কষ্ট হয়ে গেছে জমা উঠাতে, বাইরে চেয়ে মাঠাতে। সকাল 11টা বের হচ্ছেন? আচ্ছা, দেখেন বন্ধুরা, উনি সকাল 11টা বের হয়েছে, এখন থেকে জমাই উঠাইতে পারে নাই। এখন বাজে রাত 6টা, রাত বাজে 8:30-1:30, কিন্তু সে এখনো জমা উঠাইতে পারে না। অনেক মেয়ে দেখে উঠে না, অনেকে আবার মায়া করে উঠে, সবাই তো সমান না। কোনো আজে বাজে কথা বলে আপনাকে কেউ? অনেকে বলে, অনেকে মনে করেন না মেয়েটা ভালো। যে রাতে যখন অনেক রাতে আপনি চিপাগুলি টলি দিয়ে যান, তখন কোনো ছেলের আপনাকে ডিস্টার্ব করে না? ওটা করে না? কোনো অফার দেয় আপনাকে? না না, কোনো বাজে অফার দেয় না, সম্মান দিয়ে চলতেছে। তাহলে রিক্সায় উঠতেছে না কেন? আপনি রিক্সায় কেন? না, অনেকে ভয় পায়। আমি যখন চার ব্যবসা করছিলাম, হাতে গেছিল আছে, হ্যাঁ, তখন অনেক ছেলেরা অনেক কথা বলছে, তখন অনেক ছেলে অনেক কথা বলছে, কিন্তু এই বাড়িতেও চাল করে। দেখেন আমাদের বাংলাদেশি নারীরাও
অনেকটা আগায় গেছে যারা দরিদ্র তো চিন্তাই করতে পারতেন আগে মেয়েরা রাস্তায় চা বিক্রি করবে সে চা বিক্রি করেছে রাস্তায় হেঁটে হেঁটে চা বিক্রি করেছে ইভেন এখন রিক্সা চালাচ্ছে তাহলে আমাদের দেশের নারীরা তরকারিও বিক্রি করেছে তারপরে একটা বাচ্চা নিয়ে বাচ্চা পড়াশোনা করতেছে আরেকটা বাচ্চাকে সে পালক দিয়ে দিয়েছে অভাবে হাজবেন্ড ছেড়ে চলে গেছে তাহলে এই যে আমাদের দেশের নারীরা তাদেরকে আমাদের ফুলে দেওয়া উচিত তাদেরকে সম্মান করা উচিত সে খারাপ কাজে না দিয়ে চুরি না করে বাজে কাজে না দিয়ে সে কিন্তু তার সম্মান সে পরিশ্রম করতেছে সে কাউকে ভয় পাচ্ছে না কিন্তু তার বাচ্চাকে বাঁচাইতে হবে তার বাচ্চাকে সে যোগ্য করে তুলতে হবে সেজন্য এই ধরনের মানুষদেরকে আমরা যদি সম্মান না করি তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ অর্থাৎ আমরা চাবো প্রতিটা যে কয়টা মেয়েরা যে গাড়ি চালাচ্ছে এখন দেখতেছি টেম্পো চালাচ্ছে তাদেরকে সম্মান করা এদেরকে সম্মান করা আর তাদের গাড়িতে উঠা যেখানে 10 টাকা ভাড়া সে বাচ্চাটার জন্য 20 টাকা দেওয়া উচিত আমরা তাকে কিছুটা সহযোগিতা হলো আমরা তাকে দান করতেছি না আমরা তাকে সহযোগিতা করতেছি তার বাচ্চার জন্য এই ধরনের মানুষের জন্য আমাদের আসলে হৃদয় অনেক ইয়ে হয় আর আমরা বাঙালিরা অনেক ভালো আমাদের অন্যান্য দেশ থেকে আমরা দেখি বাঙালি যারা উপবাসী ভাইরা আছে তারা কিন্তু বাংলাদেশে যারা কষ্টে আছে তাদেরকে কিন্তু সাহায্য করে যদি আমার এই বোনটাকে সাহায্য করেন আপনার নাম্বার আছে আপনি নাম্বারটা বলেন আমাদের নিতে হবে কেন আপনি নাম্বার মুখস্থ রাখেন না যদি মোবাইল হারা যায় তখন কি করবেন মোবাইলটা আপনি ওপেন করে দেন মোবাইলটা ওপেন করে দিলে ভাই একটু নাম্বারটা বের করে একটু আসো তো সামনে আসো আর তো আপনি বাবা মা কোথায় থাকে আমি অনেক ছোটবেলা আর আসছিলাম তো বুঝলেন এটুক জানি যে বগুড়া বগুড়া ভাই বোন কারোর সঙ্গে এই কোনো দেখা সাক্ষাৎ নাই জানা মতন ভাই বোন নাই আপনি আপনি যে বড় হয়েছেন সেটা কোথায় হয়েছেন আমি বাসার নাম্বার এটা আপনার 016 আমি নাম্বার বলতেছি এই যে এক আপু দেখেন আসেন সামনে আসেন আর আপনি বলেন এই যে একজন আমাদের দেশে মানবতা আছে আমাদের মুসলিমরা আমাদের দেশে বাংলাদেশে আমাদের যে মানবতা অন্য কোনো দেশে নাই আমরা ধন্য আমরা বাংলাদেশে জন্ম নিয়া আপনাকে অনেক সালাম অনেক ধন্যবাদ এই 100 টাকা দিচ্ছে ধন্যবাদ আপু ভালো থাকবেন এটার জন্য আপনাকে কিভাবে আল্লাহ আপনাকে দান করবে আরো আল্লাহ দিবে আর নাম্বারটা আবার চলে গেছে নাম্বারটা একটু বলো সমস্যা নাই আসো সামনে আসো 016 আমি বলি 016 0422 22 তারপরে হচ্ছে 8950 আবার বলি 0160422 8950 ঠিক আছে নাম্বার আপনার আপনার লাস্টের নাম্বার কি এই যে 50 ফোন দিলে তো আচ্ছা ফোন দিলে চলে আসবে এই নাম্বারে অবশ্যই আপনারা যদি কেউ কি সাহায্য করতে চান ওর বাচ্চার জন্য আপনারাও ফোন করতে পারেন আর কোথায় থাকেন আপনি বলছেন কালীবাড়ি নন্দীপাড়া থাকি কালীবাড়ি নন্দীপাড়া অনেক দূর তো এখান থেকে 100 টাকা ভাড়া ঢাকাতে আর ওনার মা বাবা নাই উনি হারাই গেছে ওনার ফ্যামিলি কাউকে চিনে না কিন্তু আপনি বড় হয়েছেন কার কাছে আপনি যে হারাইছেন পাই আপনার একটা খালামা পাচ্ছে খালামা পাচ্ছে উনি কি এখন আপনাকে দেখশন করে বা কোনো খোঁজ খবর রাখেন কাজের ভিড়ে পুরানে থাকে তো দেখা হয় না কিন্তু আপনার উচিত ওনার কাছে যাওয়া যেহেতু আপনাকে মায়ের মতো করে তার সে লালন পালন করেছে বরিশালের মানুষ তো ভালো না 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 এটা শুকরিয়া আদায় করতে হবে সৃষ্টিকর্তা আপনাকে পাঠাইছে রাস্তায় আপনাকে ফেলে রেখে গেছে কিন্তু সে তো আপনাকে পালছে বাসায় কাজ করছে খাবার দিচ্ছে এই কোন ও আচ্ছা বাসায় কাজ করছে সে বিনিময়ে খাবার দিচ্ছে তো এটা লালন পালন হয় না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এর জন্য আর একে যদি কেউ সাহায্য করতে পারেন করবেন যে যতটুকু পারেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আর আপনার বাচ্চাটাকে লেখাপড়া করেন আপনি একদিন সুখী হবেন অনেক সুখী হবেন চেষ্টা করতেছি হ্যাঁ পড়াশোনা ছাড়েন না শিক্ষার কোনো বিকল্প কিছু নাই